অ্যালবার্ট আইনস্টাইন একজন জনপ্রিয় সায়েন্টিস্ট ছিলেন। তিনি একজন সাধারণ মানুষের জন্য এই গোটা দুনিয়া আর এই ব্রহ্মাণ্ডকে দেখার ধারণাই বদলে রেখে দিয়েছিলেন। ফিজিক্সের সিদ্ধান্তগুলি আজ মনুষ্য প্রজাতিকে কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছে। আর আপনি কি জানেন, শুধুমাত্র আমাদের প্রজাতিই নয়, বরং বিজ্ঞানের এটাই স্পেশালিটি যে একজন একা মানুষই শুধুমাত্র নিজের মধ্যে সায়েন্টিফিক ভাবনা চিন্তা রেখে নিজের লাইফে কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারে। খুব সিম্পল একটা কথা, গেমের রুলস যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি অন্যদের থেকে ভালোই খেলবেন। আর লেটস বি ফ্র্যাঙ্ক, আমাদের তো শুধু এটাই দরকার যে কি করে আমরা আমাদের জীবন এবং আমাদের আশেপাশের লোকেদের জীবন আরও ভালো করতে পারি। আর সেই কারণেই এই ব্রহ্মাণ্ড, এই দুনিয়া আর এই জীবনকে গভীরভাবে জানার জন্য, বোঝার জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভিডিও সিরিজ, যেখানে টোটাল 8টা ভিডিও থাকবে। আর আপনি যদি ভিডিওগুলো প্রত্যেকটা পুরো শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার সেই লেভেলের নলেজ থাকবে যা একজন ফিজিক্স ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটের হয়। কামন বন্ধুরা, আমিও জানি আপনারা থিওরি শুনতে চান না, আমরা সরাসরি বিজ্ঞানের আসল রহস্য জানতে চাই, জীবন এবং তার অস্তিত্বকে বুঝতে চাই, আর এই নলেজ থেকেই আমাদের জীবনকে আরও ভালো বানাতে চাই, কিন্তু মুখে সবসময় একটা চওড়া হাসি নিয়ে। আর একদম এটাই এই ভিডিও সিরিজের অর্থ। বন্ধুরা, আজকের পর থেকে রেডি হয়ে যান, কেননা স্কুল, কলেজ অথবা সোসাইটিতে আপনার বন্ধুবান্ধবরা আপনাকে এবার থেকে জিনিয়াস বলে ডাকতে শুরু করবে। তো চলুন শুরু করা যাক ব্রহ্মাণ্ডের এই অদ্ভুত সিরিজের সাথে। তাহলে কাহিনী শুরু হচ্ছে সাল 1831-এ ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিতে, যা কিনা এমন একটা সংস্থা ছিল যা সেই সময়কার বিজ্ঞানে সবচেয়ে এগিয়ে ছিল। আর এর মেম্বার্সের মধ্যে সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় সায়েন্টিস্ট যেমন মাইকেল ফ্যারাডের মতো বিজ্ঞানীরা ছিলেন। এই সোসাইটির একজন মেম্বারের কাছে স্কটল্যান্ডে এক জিনিয়াসের জন্ম হয়েছিল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এই ছেলেটা কোনো সাধারণ ছেলে ছিল না, কেননা সে তার গ্র্যাজুয়েশনের অনেক আগেই, অর্থাৎ মাত্র 14 বছর বয়সে রয়্যাল সোসাইটিকে তার সবচেয়ে প্রথম রিসার্চ পেপার ওভাল কার্ভ দিয়েছিল। এরপর 16 বছর বয়সেই আন্ডার গ্র্যাজুয়েট আর 19 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। ম্যাক্সওয়েল ছোটবেলা থেকেই যথেষ্ট কিউরিয়াস ছিল, আর তার মায়ের কথায় আপনি তার মুখ থেকে "আমাকে বলো এটা কিভাবে করতে হবে, এটা কখনো শোনেনি"। তাকে জ্যামিতি এবং গণিত যথেষ্ট আকর্ষণ করত, আর তিনি ঘন্টার পর ঘন্টা তার রিসার্চের কাজ করতেন। হয়তো তার মাতাপিতা এমনটা ধারণাই করতে পারেনি যে তাদের এই জিনিয়াস ছেলে দুনিয়ার একটা সবচেয়ে বড় সমস্যার সমাধান বের করতে চলেছে। ম্যাক্সওয়েলের জন্মের 12 বছর আগে জন্ম হয়েছিল একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, ইলেকট্রোম্যাগনেটিজমের। ইলেকট্রোম্যাগনেটিজমের খোঁজের পেছনে সবচেয়ে বড় ভূমিকা মাইকেল ফ্যারাডের ছিল, কিন্তু মাইকেল ফ্যারাডের কাছে কোনো ফর্মাল এডুকেশন ছিল না, মানে তিনি কোনো স্কুল কলেজে পড়েননি, আর সেই কারণেই তিনি তার এমন অনেক আবিষ্কারকে সরল সিদ্ধান্তে পরিণত করতে পারেননি, যা 1855-তে ম্যাক্সওয়েল লাইন্স অফ ফোর্স রিসার্চ পেপারে পাবলিশ করেছিল, যা কিনা ফ্যারাডের এক্সপেরিমেন্ট আর অ্যানালিসিসের ম্যাথামেটিক্যাল রূপ ছিল। অর্থাৎ ম্যাক্সওয়েল ফ্যারাডের আইডিয়াকে ব্যক্ত করার জন্য একটা নতুন ভাষার নির্মাণ করেছিল, এই ভাষা গণিতেরই ভাষা, আর এর নাম রেখেছিলেন ভেক্টর ক্যালকুলাস। আর এরপরেই ম্যাক্সওয়েলের 4টে ফেমাস ইকুয়েশনস, যা কিনা ইলেকট্রোম্যাগনেটিজমের প্রতিটা আসপেক্টকে বর্ণনা করে, এমন একটা জিনিসের জন্ম হয়। কিন্তু বন্ধুরা, আমরা তো ফিজিক্সে এমন অনেক ইকুয়েশনসই দেখেছি, তাহলে ম্যাক্সওয়েলের ইকুয়েশনের মধ্যে এমন কি বিশেষ ব্যাপার ছিল, কি এমন কারণ ছিল যে আজ আমরা এই সিরিজে ম্যাক্সওয়েলের সম্বন্ধে কথাও বলছি? ওয়েল, কারণ তো আছেই, আর আপনারা খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারবেন। কিন্তু সেটা জানার আগে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজমকে ভালো করে জানতে হবে। ইলেকট্রোম্যাগনেটিজম আসলে ঠিক কি? সোজা ভাষায় বলতে গেলে ইলেকট্রোম্যাগনেটিজম ফিজিক্সের সেই পার্ট যা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডকে একসাথে স্টাডি করে, যাকে ম্যাক্সওয়েল ইউনিফাই অর্থাৎ একত্রিত করেছে। ফিজিক্সে ইউনিফিকেশনের মাহাত্ম্য খুবই বেশি, কেননা এটা ব্রহ্মাণ্ডের প্রতিটা আসপেক্টসকে একে অপরের সাথে জুড়ে বিষয়টা বুঝতে সাহায্য করে, আর প্রতিটা জিনিসের একে অপরের সাথে কি সম্পর্ক সেটা আমাদের বোঝায়। আজ আমরা থিওরি অফ এভরিথিং এর পিছনে পড়ে রয়েছি, যা ম্যাক্সওয়েলের যোগদান ছাড়া কখনো সম্ভব হতো না। লোকেরা প্রথমে এমনটাও মনে করত যে ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড রিয়েল কোয়ান্টিটি নয়, অর্থাৎ বাস্তবিকতায় এটা নেই, এটা কেবলমাত্র ইমাজিনেশন। কিন্তু পরবর্তীকালে ম্যাক্সওয়েলের ইকুয়েশনের কারণে আমরা এটা জানতে পেরেছি যে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড আপনার এবং আমার মতোই রিয়েল জিনিস, যার কাছে এনার্জি আর মোমেন্টাম দুটোই থাকে। দেখতে গেলে আমরা চারিদিক থেকে ইলেকট্রিক ফিল্ড দ্বারা
আমরা ঘিরে রয়েছি। যখন আমরা কোনো জিনিসকে টাচ করি তখন আমাদের যে টাচ করার অনুভূতি হয় সেটাও ইলেকট্রিক ফিল্ডের কারণে হয়। আমাদের ঘরে যে ইলেকট্রিসিটি রয়েছে সেটাও ইলেকট্রিক ফিল্ডের কারণেই হয়। আর এমনকি ইলেকট্রিক বাল্ব থেকে যে আলো বেরিয়ে আসে সেটাও ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড দুটোর কারণেই হয়। মাইক্রোওয়েভস, ওভেন, সেলফোনস, কমিউনিকেশন ডিভাইসেস, এই সমস্ত যন্ত্রের পেছনের আইডিয়া ম্যাক্সওয়েলের ইকুয়েশনের কারণেই পসিবল হয়েছে। আর ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারে আপনি হয়তো জানবেনই, আপনারা সকলেই কখনো না কখনো নিশ্চয়ই ম্যাগনেটকে ইউজ করেছেন। যখন আমরা দুটো ম্যাগনেটকে একে অপরের কাছে নিয়ে যাই তখন সেটা কখনো বিকর্ষণ করে নয়তো আকর্ষণ করে, আর সেটা সবসময় সমমেরু দ্বারা বিকর্ষিত হয় আর বিপরীত মেরু দ্বারা আকৃষ্ট হয়। তাই আমরা এর এক সাইডকে নর্থ পোল আর অন্য সাইডকে সাউথ পোল বলি, কারণ যখন আমরা ম্যাগনেটের একটা দণ্ডকে মাঝখান থেকে বেঁধে ঝুলিয়ে দিই তখন এর একটা সাইড আর্থের নর্থ পোলের দিকে থাকে আর অপর সাইডটা সাউথ পোলের দিকে হেলে যায়। প্রতিটা ঘটনা যার অরিজিন ইলেকট্রিক অথবা ম্যাগনেটিক ফিল্ড তার ব্যাখ্যা করার জন্য ম্যাক্সওয়েল শুধুমাত্র চারটে ইকুয়েশন দিয়েছেন, যা প্রায় নিউটনের তিনটে বিখ্যাত লজ অব মোশনের মতোই, যা প্রতিটা মেকানিক্যাল ফেনোমেনাকে এক্সপ্লেন করে। কিন্তু শুধুমাত্র এটাই নয়, ম্যাক্সওয়েল এর সাথেই একটা এমন কনসেপ্ট দিয়েছেন যা 20th century পুরো ফিজিক্স জগতের ধারণাই পাল্টে দিয়েছিল আর আমাদের গোটা দুনিয়াকে দেখার নজরই বদলে দেয়। তিনি এমন এক ওয়েভের সম্বন্ধে বলেছিলেন যা কিনা আলোর গতিতে চলে, কিন্তু গতি সবসময় রিলেটিভ হয়, অর্থাৎ দুটো অবজেক্টের স্পিডের মধ্যেকার কম্প্যারিজনের উপর ডিপেন্ড করে। তো কিসের কম্প্যারিজনে এই ওয়েভ 300,000 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে চলে? 16th century যখন ফিজিক্সের প্রারম্ভ হচ্ছিল তখন গ্যালিলিও গ্যালিলি প্রিন্সিপল অফ রিলেটিভিটির বর্ণনা করেছিলেন, যাকে আমরা গ্যালিলিয়ান রিলেটিভিটি বলি। কিন্তু তার মতে আপনি যদি কোনো ট্রেনে থাকেন অথবা এরোপ্লেনে অথবা টাইটানিকের মতো কোনো বিশাল বড় জাহাজে, এবার যদি আমি আপনার চোখে একটা কাপড় বেঁধে দিই অথবা আপনাকে কোনো ঘরে বন্ধ করে রেখে দিই, তো আপনি কোনোভাবেই এটা বলতে পারবেন না যে আপনি কিসের উপর দাঁড়িয়ে আছেন। ইভেন আপনি এটাও বলতে পারবেন না যে কিসে ট্রাভেল করছেন। অন্য কথায় বলতে গেলে আপনি কোনো জেট প্লেনে 250 মিটার প্রতি সেকেন্ড গতিতে স্পেসে ট্রাভেল করুন কিংবা পৃথিবীর মতোই অন্য কোনো প্ল্যানেটে থাকুন, আপনার জন্য ফিজিক্সের সিদ্ধান্ত কখনোই চেঞ্জ হবে না, সেটা একই রকমভাবে কাজ করবে যেমনটা সবসময় করে। আপনি যদি কোনো স্পেসশিপে থাকেন আর কিচেনে খাবার বানাচ্ছেন অথবা ফুটবল খেলছেন, তাহলে আপনার কোনো চিন্তা করার দরকার নেই যে আপনি কোন স্পিডে যাচ্ছেন। আপনার জন্য সবজি সেই স্পিডেই কাটবে আর ফুটবল সেই স্পিডেই মাটিতে পড়বে, যেমন স্পিডে এই কাজগুলো পৃথিবীতে হয়। গ্যালিলিওর এই সিদ্ধান্তের সাথেই আছে ফ্রেম অফ রেফারেন্সের কনসেপ্ট। এই কনসেপ্ট একদম সিম্পল, শুধুমাত্র দুটো জিনিস মিলে এটা তৈরি হয়। একটা হলো মিটার স্টিক অর্থাৎ ডিস্টেন্স মাপার জন্য, আর দ্বিতীয়টা হলো একটা ঘড়ি টাইম অর্থাৎ সময় মাপার জন্য। গ্যালিলিয়ান রিলেটিভিটি অনুসারে মোশন রিলেটিভ হয়, অর্থাৎ দুটো অবজেক্টের জন্য একে অপরের পজিশন আর একে অপরের সাথে বাড়া অথবা কমা দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো অবজেক্ট স্থির রয়েছে নাকি মোশনে রয়েছে সেটা যে দেখছে তার ফ্রেম অফ রেফারেন্সের উপর ডিপেন্ড করে, যে তার দূরত্ব ফ্রেম অফ রেফারেন্স থেকে বেড়ে যাচ্ছে নাকি কমছে। কিন্তু ম্যাক্সওয়েলের চারটে ইকুয়েশনস এই কথাটা মানতে রাজি ছিল না। ম্যাক্সওয়েলের ইকুয়েশন অনুসারে আলোর গতিকে যে কোনো অবস্থায় যে কোনো পজিশনে কনস্ট্যান্ট হতে হবে। ম্যাক্সওয়েলের এই কনসেপ্ট গ্যালিলিয়ান রিলেটিভিটিকে উলঙ্ঘন করছে, কেননা গ্যালিলিয়ান রিলেটিভিটি অনুসারে আলোর গতিকেও রিলেটিভ হতে হবে। এর উপর আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে এটা সায়েন্সের কোনো নর্মাল ফ্যাক্টের মতোই মনে হয় যে লাইটের স্পিড কনস্ট্যান্ট, কিন্তু এটা গ্যালিলিয়ান রিলেটিভিটির একদম এগেনস্টে যায়। আর এই ম্যাক্সওয়েলের ইকুয়েশনের গ্যালিলিয়ান রিলেটিভিটিকে অমান্য করা পুরো ফিজিক্সের জগতে ক্রান্তি নিয়ে আসছিল। বন্ধুরা, এটা কতটা উইয়ার্ড তাই না? এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন একটা এলিয়েন চোরের দল যারা ব্যাংক লুট করে নিজেদের কারের দিকে এগোচ্ছে, একটা এমন কার যা আলোর পার্টিকলস ফোটন দিয়ে তৈরি। যখনই চোরের দল ব্যাংক লুট করে বাইরে বেরোলো, বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ তাদের পিছু নিল। পুলিশ তার কার জলদি স্টার্ট করে সেই এলিয়েন চোরের ফোটন দ্বারা চালিত কারের পিছু করতে শুরু করলো। এবার পুলিশ তার কার যত দ্রুতই চালিয়ে নিক না কেন, তারা কখনোই এই ব্রহ্মাণ্ডের ভেতরে ওই এলিয়েন চোরগুলোকে ধরতে পারবে না। কেননা নো ম্যাটার হোয়াট, পুলিশের গাড়ি 100 কিলোমিটার প্রতি ঘন্টা হোক কিংবা 1,00,000 কিলোমিটার প্রতি ঘন্টা, এলিয়েনের গাড়ি সবসময় তাদের থেকে এক্স্যাক্ট সেই দূরত্বেই থাকবে যতটা দূরত্ব তাদের মধ্যে প্রথমে ছিল। আরো একটা উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটা পাথর 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুঁড়তে পারেন। এবার আপনি একটা ট্রেনে রয়েছেন যেটা 200 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে চলেছে। তো এবার আপনি যদি একই বল প্রয়োগ করে পাথর ছোঁড়েন, তখন সেই পাথরের বেগের সাথে ট্রেনের গতিবেগও যোগ হয়ে যাবে আর সেই থ্রোয়ের স্পিড 250 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। কিন্তু এবার ইমাজিন করুন, আপনি আপনার হাতে ধরে একটা টর্চ লাইট জ্বালালেন,
যে লাইটের পার্টিকলস টর্চের ভেতর থেকে বেরোলো তার স্পিড ছিল 3,00,000 কিলোমিটার প্রতি সেকেন্ড। এবার মনে করুন আপনি একটা ট্রেনের ছাদে চড়ে টর্চ লাইট জ্বালালেন, তখন খুব স্বাভাবিকভাবেই আলোর ফোটন পার্টিকলসের স্পিডের সাথে ট্রেনের গতি যোগ হয়ে গিয়ে 3,00,200 কিলোমিটার প্রতি ঘন্টা হওয়া উচিত, কিন্তু বাস্তবে তা 3,00,000 কিলোমিটারই থাকবে। এখানেই শুরু হচ্ছে আসল টুইস্ট, যা আমরা নেক্সট এপিসোডে জানব এবং আমাদের জার্নি আবার কন্টিনিউ হবে। তাহলে দেখতে থাকুন বন্ধুরা।